কাশি নিয়ে আমরা ব্যস্ত ঘরে ঘরে কাশি এই কাশি এখন দীর্ঘ মেয়াদি হচ্ছে অর্থাৎ জ্বর সেরে গেলেও কিন্তু কাশি থামছে না কাশি কিন্তু রয়ে গেছে তাহলে এই কাশিটি কেন রয়ে যাচ্ছে এর জন্যে কি আলাদা করে কোনো ওষুধ খেতে হবে কি করা উচিত কিভাবে ভালো থাকব এই কাশি থেকে বাঁচতে কি করব কিভাবে কাশি কমানো যায় এইসব প্রশ্ন তো মনের মধ্যে ঘোরাফেরা করছি আজকে আমরা এইসব নিয়ে আলোচনা করব আজকে আমরা পাশে পেয়েছি কলকাতার পিজি অর্থাৎ সম্যনাথ পণ্ডিত হসপিটালের পালমোনোলজি বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ডক্টর অমিতাভ সেনগুপ্তকে নমস্কার আমি অমিতাভ সেনগুপ্ত এস এস কেম হসপিটাল আইপিজিএম পি জিএম মেডিসিনের পালমোনারি প্রফেসর হিসেবে নিযুক্ত রয়েছে আজকের বিষয় বসন্তকাল পড়ার সঙ্গে সঙ্গে বসন্তের যে কালের যে ঋতু মাধুর্য তার সঙ্গে বোধহয় কিছু সেই ফুলের কাঁটা পাওয়ার মতন কিছু উৎপাতও আমরা বসন্তকালে পেয়ে থাকি সেটা হচ্ছে অবশ্যই এই সর্দি কাশি প্রত্যেক বছরই কম বেশি এই বসন্তের সময় বা বসন্ত পড়ার সময়ে কিছু সর্দি কাশির উপদ্রব দেখা যায় কিন্তু এবছরে আমাদের অভিজ্ঞতা হচ্ছে যে অনেক বেশি আমরা কিন্তু সর্দির প্রকোপে বা কাশির প্রকোপে ভুগছি এবং যেটা সমস্যা হচ্ছে প্রায় আমাদের সেই কোভিড ভাইরাসের মতনই একটা বাড়িতে কারুর যদি কাশি শুরু হয় খুব শীঘ্রই অন্যজনরাও সংক্রামিত হয়ে যাচ্ছে এবং মরবিডিটি মানে কষ্টে একাধিক একজন পরিবারের লোক একাধিকজন অসুবিধেতে পড়ছে আর কি এবং আমাদের ওয়ার্ক ফোর্স লস যেটাকে আমরা বলি সেই কিন্তু আমরা ক্ষতির সম্মুখীন হচ্ছে আর কি হ্যাঁ কাশিটা কী কাকে কাশি বলে প্রকৃতি কিন্তু কোনো জিনিসই অকারণে দেয় না বা প্রকৃতি কিন্তু মানুষকে কষ্ট দেওয়ার জন্য কিছু সাধারণত দেয়নি দু একটা ক্ষেত্র বাদে এই কাশি বেসিক্যালি হচ্ছে কিন্তু একটা প্রোটেকটিভ মেকানিজম মানে আমাদের শরীরের যদি কোনো ধুলিকণা ঢোকে বা কোনো যদি ক্ষতিকর জীবাণু বা ভাইরাস যদি ভেতরে ঢুকে পড়ে সেই এবং ঢুকে পড়লে কোথা দিয়ে ঢুকবে নয় মুখ দিয়ে বা পেট দিয়ে ঢুকবে কিন্তু তার থেকে বেশি ঢোকার সম্ভাবনা হচ্ছে নাক দিয়ে বা শ্বাসনালির মাধ্যমে প্রতিটি মিনিটে আমরা প্রায় পাঁচশো লিটার করে অক্সিজেন বা বাতাস প্রবেশ করাই এবং বুঝতেই পারা যাচ্ছে যে কি ভয়ানকভাবে মানে স্বাভাবিক মানে প্রাকৃতিক বস্তু ভাসমান বস্তু আমাদের ফুসফুসে ঢোকে এবং বেরিয়ে যায় এই যখনই সেগুলো ঢোকে তার মধ্যে নিঃসন্দেহে কিছু পার্টিকুলেট মেটেরিয়াল থাকে মানে বাতাসের ভাসমান কোনো ধুলোকণা বা তার মধ্যে কিছু চেপে থাকা ভাইরাস বা কিছু ব্যাকটেরিয়া থাকে এই যে বাতাসের সঙ্গে ঢুকে পড়া ধুলিকা বা যেগুলো আনফিল্ট্রেবেল যে জিনিসগুলো থাকে সেগুলোকে তো বার করতে হবে এই বার করার উপায়টার অন্যতম একটা প্রধান উপায় হচ্ছে কাশি কাশির সময় হয় কি আগে আমাদের গ্লটিস বা যে শ্বাসনালির মাথায় যে একটা ঢাকনা মতন থাকে গ্লটিস বলে সে ঢাকনাটাকে বন্ধ করে দেয় এটা সবটাই মানুষ ইচ্ছে করে করে না নিয়ে একটা প্রচণ্ড প্রেশার বুকের মধ্যে তৈরি করে এবং এই প্রেশারটা হঠাৎ রিলিজ করা হয় ওই দরজাটাকে খুলে দিয়ে যার জন্যে একটা দমকা হাওয়া বেরিয়ে যায় এই সেই দমকা হওয়ার ফলে যত রাজ্যের ধুলোকণা থাকে বাতাসের মধ্যে থেকে ভাসমান যত রাজ্যে বুকে ঢুকে থাকা আপনার জীবাণু থাকে ভাইরাস থাকে তারা ছিটকে বেরিয়ে আসে এটা হচ্ছে একটা প্রোটেকটিভ মেকানিজম মানে আমার কাছে কিন্তু কাশি একটা আশীর্বাদের মতনও বলা যেতে পারে কিন্তু এই আশীর্বাদটা যদি এতটাই হয় এই ভালোবাসাটা যদি এতটাই প্রাদুর্ভাব হয় যে আমি কোনো কাজ করতে পাচ্ছি না ঘুমোতে পাচ্ছি না তাহলে তো মহা মুশকিল বা এটা একটা একটা মানে একটা ইন্ডিকেটার যে বা তার শরীরের মধ্যে ধুলোকণার পরিমাণ বা জীবাণুর পরিমাণ অনেক বেশি ঢুকছে এটা একটা গেল দ্বিতীয় আর একটা ব্যাপার হচ্ছে যে যখনই কোনো রকমের এই বাতাসের ধুলোকণা হোক বা জীবাণু হোক আমাদের শরীরের মধ্যে প্রবেশ করে সে প্রবেশ করার পরে তারা একটা শারীরবৃত্তীয় বৃত্তীয় একটা ইনফ্লামেশান বা অ্যালার্জিক রিয়াকশান তৈরি করে এই অ্যালার্জিক রিয়াকশান তৈরি করার পরেই বা সহজভাবে আমরা বলতে পারি সমস্ত ফুসফুস নালীটাই একদম গলার থেকে ট্র্যাকিয়ার থেকে ব্রঙ্কাই থেকে এবং প্রত্যন্ত প্রান্তর যে মানে আমাদের শ্বাসনালী আছে সেখান পর্যন্ত একটা প্রদাহ বা ইংরেজিতে যাকে বলা হয় ইনফ্লামেশান সেই ইনফ্লামেশান তৈরি করে এই ইনফ্লামেশান হওয়ার পরেই তৈরি হয় প্রচুর সিক্রিশান জলজাতীয় বস্তু যেগুলো শ্বাসনালীকে বন্ধ করে দেয় এবং সেই শ্বাসনালীটা বন্ধ করতে গেলেই তখন সেগুলোকে খোলার জন্যেও কিন্তু কাশির দরকার লাগে বা মানুষ কাশতে বাধ্য হয় আর এছাড়া রয়েছে ডিরেক্ট ইনহ মানে ইরিটেশান যেগুলো কাফ রিফ্লেক্সের যে সেন্টার রয়েছে আমাদের ফুসফুসের মধ্যে অনেক এরকম জায়গা রয়েছে যেখানে সামান্য একটু উত্তেজিত হলেই বা সামান্য কিছু রকমের বা একটু ধোঁয়া ঢুকলেই বা একটু যদি কিছু ইরিটেন্ট ঢোকে তাহলে কিন্তু আমাদের কাশির এই প্রক্রিয়াটাকে স্টার্ট করে দেওয়া হয় অত এই কাশিটা এই শীতকালের সময় প্রধানত হয় কি এই কাফ রিফ্লেক্সগুলো ট্রিগার্ড হয়ে যায় বিশেষ করে অ্যালার্জির মাধ্যমে এবং কিংবা অতিরিক্ত ধুলিকণার মাধ্যমে এবং এইটা যখন থাকতেই থাকে চলতেই থাকে এই অ্যালার্জিক প্রক্রিয়াটা তখন তো এটা তো একটা দীর্ঘমেয়াদী ব্যাপার তাই না চট করে দু চার দিনের মধ্যে কমে না এবং এক একটা ভ্যারাইটির অফ বিশেষ করে এখন যে ভ্যারাইটির অ্যাডিনো অ্যাডিনোভাইরাস বলে যেটা চলছে এটা দীর্ঘমেয়াদী আমাদের শ্বাসনালীকে ক্ষতি করে বা ইনফ্লেমড করে রাখে যার জন্য কাশিটাও কমতে চায় না অনেক দিন ধরে হয়ে চলছে এটাই প্রধানত আমরা দেখতে পাচ্ছি আর কাশি যাতে না হয় তার জন্য তো সাবধান হতেই হবে এক নম্বর তার মানে হচ্ছে যদিও শক্ত ভিড় ভারেক্কা থেকে যদি সম্ভব হয় এড়িয়ে চলুন বাড়িতে যদি কোনো কাশি হচ্ছে জ্বর হচ্ছে এরকম যদি কোনো মানুষ বা পরিবার পরিবারের কোনো সদস্য যদি থাকেন তাকে বলে রাখুন যদি একটু দূরে দূরে থাকা যায় কারণ এক একটা কাশির ফলে প্রচুর পরিমাণে প্রায় ছ মিটার দশ মিটার পর্যন্ত অদৃশ্য মানে কি বলবো রেসপিরেটারি সিক্রিশান্স ছড়িয়ে পড়ে অথবা আপনি যতটা দূরে থাকবেন তত আপনার কাশি থেকে হাত থেকে বা এই ভাইরাস আক্রমণের হাত থেকে বাঁচবেন দ্বিতীয়ত যদি সম্ভব হয় মাস্ক পরতে পারেন নিজেও পরতে পারেন বা বিশেষ করে যিনি কাশছেন তাকে অনুরোধ করুন যেন বাবু তুমি একটু মাস্ক পরে থাকো বা কাশলে একটা কোণে গিয়ে কাশো বা কাশলে মুখে হাত রেখে কাশো খুব দুঃখের সঙ্গে বলছি যে আমাদের দেশে এই কাফ এটিকেট বা কাশলে যে মুখে হাত রেখে বা একটা রুমাল রেখে কাশতে হয় এই বোধটা কিন্তু অনেক শিক্ষিত মানুষের মধ্যেও একটু অভাব যেন রয়েছে আর কি আমরা যদি সব সবসময় সবাই সচেতন হই বা সবাইকে এটা একটু মনে পড়িয়ে দিই তাহলে কিন্তু প্রচুর পরিমাণে আমরা সবাই লাভবান হব এটা গেল হচ্ছে প্রিভেন্টিভ দিকটা আর কি দ্বিতীয় একটা ভ্যারাইটি রয়েছে যেটা ভ্যারাইটি না আর একটা একটা দল একদল মানুষ রয়েছেন দ্বিতীয় গ্রুপটায় তারা হচ্ছে নিজেদের একটা অসুখ চলছে যেমন ধরুন একজন অ্যাজমা পেশেন্ট বা একজন সিওপিডি পেশেন্ট মানে ক্রনিক অবস্ট্রাকটিভ লাং ডিজিজের পেশেন্ট বা ধরুন একটা আপনার সিস্টিক ফাইব্রোসিস বা ব্রংকিক টিসের পেশেন্ট মানে বা এক কথায় আমরা বলতে পারি যাদের লাং অলরেডি ড্যামেজ হয়ে আছে সেইখানে যদি ভাইরাসগুলো ঢোকে চট করে যেতে চায় না বা এর মানে যে ইনফ্লামেশানের যে সমস্যা আছে সেটা কিন্তু অনেক দীর্ঘমেয়াদি পর্যন্ত চলে এবং এক্ষেত্রে উপায় হচ্ছে আরও মানে মেটিকুলাসলি আরও যত্নশীল হয়ে আপনার ওই যে আপনার নিজস্ব যে চিকিৎসা সিওপিডির চিকিৎসা অ্যাজমার চিকিৎসা ব্রংকিক্রিসের চিকিৎসা সেগুলোকে করলে ডেফিনেটলি কিছু লাভ আছে আর কি আর তিন মাস সাড়ে তিন মাস যদি কারোর কোনো ভাইরাসের পর আক্রমণের পরে কাশি হয় তাহলে বুঝতে হবে তার ফুসফুসের যে শ্বাসনালী আছে এটা কিন্তু আমাদের ভাষায় হাইপার অ্যাক্টিভ বা একটা এক ধরনের অ্যালার্জিক প্রোন ইনার ধাতটাই ইনাদের ধাতটাই হচ্ছে চট করে সংকুচিত হয়ে যাওয়া যার জন্যে এদের কাশি চট করে কমতে চায় না এটাই প্রধানত কারণ আর কি অতএব ঠিক মতন মানে ব্রঙ্কডায়ালেটার বা ইনহেলেশন স্টেরয়েডস আমরা যেগুলো বলি সেগুলো ব্যবহার করলে প্রায়শই লাভ পাওয়া যায় আর কি ঠিক ঠিকভাবে ডায়াগনোসিসটা করার দরকার আছে না সবকটা সিভিয়ার আমি বলবো না আমার জানাশোনা অনেক পেশেন্টই রয়েছে যাদের দু তিন দিনের মধ্যেই কমে যাচ্ছে এইটা একটা ভাইরাসের কিছু বৈচিত্র্য থাকে আমাদের শরীর তো ভাইরাস চিনে নেয় দেখবেন ঠিক এই কয়েক মাস পরেই দেখবেন এই আমাদের এই কাশিটাই হবে কিন্তু অত বেশি হয়তো আমরা আর কাশির অসুখে ভুগবো না কিন্তু আপাতত এই ভাইরাসটাকে লড়াই করতে গেলে আমাদের যে ইমিউন সিস্টেম আছে তাকে অনেক বেশি দিন সময় লাগছে তাকে কাবু করতে অর্থাৎ সেই কারণেই বোধ প্রাথমিকভাবে একটু বেশি দিন ধরে আমাদের কাশির ওষুধ ব্যবহার করতে হচ্ছে আবার আমি বলবো কাশির ওষুধ ব্যবহার করার আগে সতর্ক থাকুন কাশির ওষুধ হিসেবে কোনো ওষুধকেই একদম চটজলদি বা একদম ধন্যন্তরী ওষুধ ভাবার কোনো কারণ নেই খালি চেষ্টা করুন ডিহাইড্রেটেড না হয়ে যাওয়ার ডিহাইড্রেট কথাটার অর্থ হচ্ছে মানে শুকনো না হয়ে যায় প্রচুর পরিমাণে জল খান প্রচুর পরিমাণে ফল খান অ্যান্টিঅক্সিডেন্ট খান এবং প্রাথমিকভাবে দেখে রাখুন আপনার নিজস্ব আগের অসুখ অসুখ কিছু আছে কি না জেনে রাখুন অ্যাজমা বা সিওপিডি তাতে আপনি আগে থেকেই ভু হয়তো ভুগছেন আপনি এতদিন জানতেন না আজকে কাশি যেই এই ভাইরাসটা এসছে তখন এই অসুখগুলো আপনাকে উৎপাত করছে বলে আপনার মনে হচ্ছে কাশিটা অনেক দিন ধরে চলছে আসলে কিন্তু এটা কাশির সমস্যা নয় সমস্যাটা হচ্ছে কিন্তু আপনার আন্ডারলাইন অসুখের এ ব্যাপারটা কিন্তু মাথায় রাখতে হবে আর কি গার্গিল কিন্তু একটা কন্ট্রোভার্সিয়াল ইস্যু কন্ট্রোভার্সিয়াল ইস্যু বলতে গার্গিল যদি করতেই হয় কার্গিল করে কতটা লাভ হয় এটা ব্যাপারে কিন্তু আমরা একটু সন্দেহ সন্ধিহান কারণ গার্গেল করে আপনি কতটা জায়গায় পৌঁছোতে পারেন কার্গিল করলে থাকে তো হচ্ছে সেটা মুখের মধ্যে গরম জল সে তো কাশি করা জায়গাটা তো আমার গলাতে সেখানে তো আর গরম জল পৌঁছয় না অতএব আপনি জীবাণু মারছেন গরম জল দিয়ে এটা বিশ্বাস করা গেল না তবে যেটা হয় একটা গলায় গরম জল ইৎসদ উষ্ণ গরম জল খেলে একটুখানি বা মুখে রাখলে খানিকটা আরাম পাওয়া যায় যদি আপনি সেটা পান কোনো অসুবিধে নেই আমি বলবো একটু গরম লাল চা খেলে বা মন্দ কী তাই না বা একটু গরম জল খেলেই বা মন্দ কী তবে এই ব্যাপারে সতর্করও একটা জায়গা আছে খুব অতিরিক্ত গরম জলে গার্গেল করে কাশি সারাতে যাবেন না যত গরম জল ব্যবহার করবেন তত মুখের ভেতরকার মিউকাস মেমব্রেন যে যে সংবেদনশীল যে পর্দাটা রয়েছে সেটা নষ্ট হয়ে যাবে সেটা নষ্ট হলে কিন্তু আরও সহজেই ভাইরাসের আক্রমণ হবে আপনি বিপদে পড়বেন অতএব আমার বক্তব্য হচ্ছে গার্গলের খুব রোল নেই যদি দরকার লাগে আপনি মাউথওয়াশ ব্যবহার করতে পারেন বা সবচেয়ে ভালো লাল চা খান সহনীয়ভাবে অবস্থায় হান্ড্রেড পারসেন্ট নেওয়া যায় এটাতে আমি যে একটু আগেই বললাম ডিহাইড্রেশন হওয়াটা একদমই কামও নয় এই ডিহাইড্রেশন হওয়া থেকে কিন্তু আপনার ইনহেলেশনগুলো এই গরম ভেপারগুলো আমাদের মা মাসিরা যেটা শিখিয়েছেন বা দিতেন কেটলির মুখের সামনে ফুটন্ত কেটলির যে বাষ্পটা হবে তার সামনে একটু হাঁ করে ঢোকা এতে আর কিছুই হয় না জলকনাগুলো গরম ঈষাদ উষ্ণ সুন্দরভাবে ফুসফুসের দিকে চলে যায় এবং প্রচুর পরিমাণে কফ এবং ওই ধুলোকণা বা ভাইরাস বা যাই হোক না কেন সেগুলো নিয়ে কফ তুলতে সাহায্য করে আমার একজন স্যার বারবার করে বলতেন যে গরম জল বা জলের থেকে ভালো কফ তোলার ওষুধ আর কিছু নেই আমি এটা এখনও বিশ্বাস করি যে জলের কোনো বিকল্প নেই প্রচুর জল খাওয়া দরকার যদি না অন্য কোনো কন্ট্র্যান্ডিক বা অন্য কোনো বাধা বা বারণ না থাকে যেমন হার্ট ফেলিওর বা যদি কিডনির গণ্ডগোল থাকে তাহলে তো আমরা যথেচ্ছ জল দিতে পারি না কিন্তু অন্য সবসময় অন্য সব অসুখেই জ্বর হোক যাই হোক সর্দি হোক কাশি হোক প্রচুর জল খেতে বলবেন ফল খেতে বলবেন যাতে অ্যান্টিঅক্সিডেন্ট বা সাধারণ ভিটামিনসগুলো প্রচুর পরিমাণে পাওয়া যায় ডেফিনেট নিশ্চিতভাবে আপনার অসুখ সারতে সাহায্য করে এরা কষ্ট দিচ্ছে বেশি কিন্তু এরা হচ্ছে কোনো পারমানেন্ট ড্যামেজ সাধারণত এরা করছে না এরা যেটা করছে অ্যাকিউট ইভেন্ট করছে কাগজে দেখা যাচ্ছে যে কিছু কিছু শিশু মৃত্যুরও হয়তো ঘটনা ঘটেছে এটা আমরা সতর্ক থাকছি কিন্তু কোনো বড় মানুষের এখনো পর্যন্ত প্রাণঘাতী অ্যাডিনোভাইরাস হয়েছে এই ওয়েস্টবেঙ্গলে পশ্চিমবঙ্গে এটা কিন্তু আমাদের কাছে এখনও সেরকমভাবে প্রমাণিত নয় বলে দিলেই তো হলো না প্রমাণ করতে হবে সেটা প্রমাণিত নয় তবে এটা আবার আমি বলছি যে যে কোনো ভাইরাল ইনফেকশানই সেটা ইনফ্লুয়েঞ্জা হতে পারে তাতেও আমরা কিছু প্রাণ হারাই সেরকম যে কোনো ভ্যারাই ভাইরাস ইনফেকশানেই শরীরবৃত্তীয় যে ইমিউনোলজিক্যাল যে একটা সমস্যা আছে তার ফলে এ আর নামক একটা বড় বাজে অসুখ শুরু হয়ে যেতে পারে মানে ট্রিগার হওয়া যেটাকে বলে সেই সেই জাতীয় অসুখ যদি ট্রিগার হয় তাহলে কিন্তু সত্যিই বিপদ তবে সাধারণত এরা পারমানেন্ট কোনো বা চিরস্থায়ী লাং ড্যামেজ কিন্তু পড়ে যায় না উল্টোটা বর্জ্য সত্যি যাদের অলরেডি ধরুন অত্যন্ত ধূমপান করার জন্যে হোক বা অত্যন্ত দূষিত পরিবেশে থেকে থেকে যাদের সিওপিডি ডেভেলপ করেছে বা যাদের এর মধ্যেই অ্যাজমা হয়ে আছে যাদের আগে যারা আগে টিউবাক্লোসিসের চিকিৎসা শেষ করতে দেরি হয়েছে এই সব যাদের যাদের অসুখ আছে তাদের কিন্তু অসুখটা অনেক বেশি বিপদের এই অ্যাডিনোভাইরাসের ইনফেকশনটা অনেক বেশি বিপদের কারণ ঘটছে আমাদের যে সব শিশু মানে সেই দুষ্টু শিশু যারা স্কুলে খেলে টেলে ঘেমে নেয়ে পাশের গলা জড়িয়ে ধরে ভালো করে নাক দিয়ে জল টল লাগিয়ে তার মেকেপ তারাই বেশি বাড়িতে নিয়ে আসছে আর কি তাই বলে তাদের বকবেন না তারা আনছে তারা তাদের ইমিউনিটি তৈরি হচ্ছে একটু কাশি হওয়া একটু জ্বর হওয়া একটু সর্দি হওয়া এগুলো তো ভালো তাদের তো তাদের ইমিউনিটি তৈরি হচ্ছে তাদের আমাদের ভাষায় মেমোরি সেল চিনে যাচ্ছে পরেরবার বার ভাইরাস এরম আসলে সে তখন লড়ে যাবে আপনি যদি তাকে কাঁচের ঘরে রেখে দেন যদি মিশতে না দেন তাহলে তো বাচ্চার ইমিউনিটি তৈরি হবে না কিভাবে সে পরের বারের জন্য লড়াইয়ে তৈরি হবে অতএব বাচ্চা হলে একই সেই কথা আমি বলতে চাই যদি দেখেন যে বাচ্চা নেতিয়ে পড়েছে বাচ্চা জ্বর তিন দিনের বেশি থাকছে অবশ্যই দেখাবেন ডাক্তারবাবুর সঙ্গে কনসাল্ট করবেন এবং সর্বোপরি খেয়াল রাখুন বাচ্চা যে নর্মাল অ্যাক্টিভিটিস করাকে বন্ধ করে দিয়েছে যদি বাচ্চা দেখেন খেল খেলছে তার সঙ্গে কাঁচছে একটুও চিন্তা করবেন না যদি দেখেন যে বাচ্চা ঝিমিয়ে গেছে দুরন্ত বাচ্চা বসে গেছে একটু শান্তিং গণ্ডগোল আছে কিছুটা একটু চিন্তার কারণ অবশ্যই একবারটি কারোর সঙ্গে কথা বলে নেবেন আর কি হ্যাঁ বাচ্চারা অনেক বেশি তল মানে সহনশীলতা নিতে পারে ওদের তো কাশিটা সমস্যা হয় না কাশিটা সমস্যা তাদের বাবা মার বাচ্চা কেন হচ্ছে তবে এইগুলোই হচ্ছে মোটামুটি সাবধানতার লক্ষণ যদি জ্বর তিন থেকে চার দিনের বেশি থাকে যদি কাশলে যে কফ যেটা ওঠে সেটা যদি হলদে কখনো হয় আর যদি বাচ্চা দেখেন যে হাঁপিয়ে যাচ্ছে বা হাঁপড়ের মতন পেট ওপর ওঠা নামা করছে সংখ্যায় অনেক বেশি তিরিশের বেশি তাহলে কিন্তু নিঃসন্দেহে তাড়াতাড়ি যোগাযোগ করুন ডাক্তারবাবুদের সঙ্গে ভাইরাস তো ছোটোদের থেকে বড়দের বড়দের থেকে ছোটদের ও তো ছুটছে যে যেরমভাবে কাশবে তার থেকে ড্রপলেট ইনফেকশন ছড়িয়ে পড়বে যে যে ইনভেল করবে সেই তাতে ইনফেক্টেড হতে পারে তাতে কোনো অসুবিধে নেই কিন্তু বড়দের যে সবসময় হয় না তার কারণ কি বলুন তো তার কারণ হচ্ছে বড়োরা তো ওই ভাইরাসটা আগে অনেকবার পেয়েছে সে তার প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি সেই জন্যে তার হয়তো নাও হতে পারে কিন্তু যদি ডায়াবেটিক পেশেন্ট হয় যদি সেই পেশেন্ট মানুষ সে তার বাবা মা যদি স্টেরয়েড বা অন্য কোনো অসুখ এর জন্য অন্য কোনো ওষুধ নিতে বাধ্য হন তার কিন্তু সহজেই আবার কাশি হওয়ার সম্ভাবনা থাকবে এক্ষেত্রেও কিন্তু সাবধানতা খুব দরকার বিশ্বাস রাখুন কাশি কমবেই কাশি তো বন্ধ হবেই সব সূর্য ডুবে যাওয়ার পরে আর একটা আবার সূর্য উঠবেই অর্থাৎ কাশি আপনার কমবে আপনি সুস্থ হবেনি খালি সময়ের অপেক্ষা এক নম্বর কথা দু নম্বর কথা হচ্ছে খুব বেশি ওষুধ খেয়ে লাভ হবে না বরঞ্চ যেটা বললাম জল খান একটু হালকা অ্যান্টি অ্যালার্জিক ওষুধ সেটা আপনার ডাক্তারবাবু যেটা দেবেন খান আর মা মাসিমা ঠাকুমার সেই চিরন্তন একটু জষ্টিমধু একটুখানি মধু কিছুই নয় এগুলো কোনো কাশি কমায় না কিন্তু এগুলো গলায় একটা সুদিং এফেক্ট আনে আমি যে বললাম কাশির জন্য কাফ রিফ্লেক্সের প্রচুর শেকড় বাকড়ের মতন না সে অনেক নার্ভ কণা থাকে সেগুলো যাতে উত্তেজিত না হয় তার জন্যে গলাটাকে সুদিন রাখুন এর জন্যে কোনো নামি কোম্পানির লজেন্স খাওয়ার দরকার নেই এমনি সাধারণ জড়িবুটি যেটা বাড়িতে রয়েছে কিছু না হয় বাগান থেকে দুটো তুলসী পাতা এনে চিবন না আমি একদম বলতে পারি কিছুটা তো লাভ দেখ নিশ্চয়ই হবে আর কি খুব বেশি ওষুধ খেতে যাবেন না তবে হ্যাঁ সেইটা কিন্তু ভুলবেন না আপনার আন্ডারলাইন ডিজিজটা বেড়ে যায়নি তো আপনার একটা বেশ সুন্দর অ্যাজমা কন্ট্রোলে অ্যাজমা ছিল এই ভাইরাল ইনফেকশানের পরে হয়তো অ্যাজমাটা বেড়ে গেছে অর্থাৎ অ্যাজমার ডোজটাকে বাড়াতে হবে সেটা বাড়ান এমনি কাশি কমে যাবে এমনি ওষুধ খাইয়ে তাড়াহুড়ো করে কোনো লাভ নেই যে অসুখের যে সময় যেটা দিতে হচ্ছে সেটা মানতেই হবে তবে হ্যাঁ যদি সবাই ঘুমোচ্ছে আপনি কাস্তে কাস্তে জেগে আছেন এরম যদি কোনো ঘটনা ঘটে হন তাড়াতাড়ি আপনার নিকটবর্তী কোনো ডাক্তারবর সঙ্গে কথা বলুন কারণ এটা কিন্তু কখনোই ভালো চিহ্ন নয় কাস্তে গিয়ে ঘুম ভেঙে যাচ্ছে বা ঘুম থেকে উঠে কাস্তে হচ্ছে কারণ এটা কিন্তু অন্য কোনো আরাক্ষণা অসুখেরও লক্ষণ হতে পারে যেটা হয়তো এই অ্যাডিনোভাইরাসের আড়ালে ছদ্মভাবে লুকিয়ে রয়েছে সে ব্যাপারে সচেতন থাকুন আর কি অসংখ্য ধন্যবাদ প্রফেসর ডক্টর অমিতাভসেন গুপ্তকে আমাদের সময় দেওয়ার জন্য আমার আরও কিছু যদি পরামর্শ বা আপনাদের আরও কিছু যদি জানার থাকে মেডিটিপসে যোগাযোগ করুন মেডিটিপস দেখতে থাকুন আমার ধারণা আপনারা আরও আলোকিত হবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন এবং আপনিও এগিয়ে আসুন না সচেতনতা বাড়িয়ে তুলতে আমাদের সঙ্গে আপনিও এগিয়ে আসুন সচেতনতা বাড়িয়ে তুলুন এবং যাতে আর একজন এর থেকে উপকৃত হয় তার জন্য আপনিও আমাদের সঙ্গে হাত মেলান না